সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। আজ রবিবার গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হওয়া এক যুবককে আরামবাগ হাসপাতালে নিয়ে আসা হলো ময়না তদন্তের জন্য। জানা গেল ওই যুবকের নাম শুভদীপ ঘোষাল, বাবার নাম কাশীনাথ ঘোষাল। ওই যুবকের বয়স 21 বছর। বাড়িতে কদিন ধরেই টাকা পয়সা নিয়ে অশান্তি চলছিল, অনলাইন গেমে আসক্তি ছিল, সেই কারণে টাকা নষ্ট করত ওই যুবক। বারবার বাড়িতে টাকা চাওয়ায় টাকা না পাওয়ায় আজ ভোরে নাকি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে, এমনটাই জানা গেল পরিবার সূত্রে। যুবক আত্মহত্যা করে নিজের বাড়িতে, যা ধুলেপুরে, অর্থাৎ গোঘাট থানার অন্তর্গত। মানে এই গেমটার প্রতি একটু আসক্ত হয়ে গেছিলো, বেশি পরিমাণে খেলতো। ফ্রি ফায়ার নামক একটি গেম আছে, তো সেই গেমটি একটু বেশি পরিমাণে খেলতো। তো এটা খেলতে খেলতে ও একটু মানে সাইকো টাইপের হয়ে গেছিলো আর কি, এরকম টাইপের। মানে পয়সা চাই, সবসময় পয়সা চাই, তো ওই গেমে হয়তো কিছু টোপ আপ মারার জন্য বা কিছু ইনভেস্ট করার জন্য পয়সা চাইতো। দেওয়া হতো না বলে, দেওয়া হতো না নয়, ঠিক হতো, কিন্তু সবসময় তো আর দেওয়া সম্ভব নয়। সেই জন্যে কিছু পরিমাণ ঘরেতে প্রবলেমস ফেস করতে হতো, ঝামলা হতো। আজকে ভোরবেলা শোনা যাচ্ছে যে গলায় দড়ি নিয়ে নিয়েছে আর কি। হঠাৎ বলতে ঠিক হঠাৎ নয়, অনেক দিন থেকেই এরকম চলছে। মানে রাগারাগি, ঘর বন্ধ করে রেখে দেওয়া, ঘর থেকে চলে যাওয়া, এরকম চলছে। হঠাৎ আজ গেম খেলার কারণে, হয়তো ভেতরে অনেক কিছু কারণ আছে, সেটা আমরা ঠিক জানি না, বাড়ির ব্যাপার পার্সোনাল, কিন্তু যতদূর মনে হয় গেম খেলার কারণেই এরকম ঝামলা হতো। কি নাম ওই? শুভদীপ ঘোষাল। বাড়ি কোথায়? বাড়ি ধুলেপুর। বয়স কত? বয়স 21 প্লাস। আপনি কে? আমি ওর ভাই হই, ভাই বলতে কাকার ছেলে। আমার নাম সুজয় ঘোষাল। কাল কখন মারা গেছে সেটা তো পোস্টমর্টম হওয়ার পরে জানাবে, মনে হয় রাতের দিকেই বেশি। আমরা জানতে পারলাম ভোরবেলা, ওই 4:30-5টার সময়। কখন আসলেন? কখন আরামবাগ হসপিটালে এসেছি? নাগাদ করার সময় এলাম, 7:30। আমরা হঠাৎ সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখলাম আমার মানে কাকুর ছেলে হয় আর কি, হঠাৎ করে দেখছি যে হ্যাঙ্গিং ফ্রম সিলিং, গলায় দড়ি নিয়ে চলে গেছে। তো এক্স্যাক্ট ঠিক কারণটা আমরা জানি না, তবে শোনা যাচ্ছে যেটা কি গেম টেম খেলতো অনেকদিন ধরে, শুনছিলাম ফ্রি ফায়ার গেম, এই সমস্ত গেম টেম নিয়ে প্রচুর অনলাইন গেম, তো এইসব নিয়ে বেশি এতে থাকে। এবার হঠাৎ করে এই ঘুম মানে কোনো কারণবশত হয়তো কিছু ব্যাপারে এরকম ঝুলে গেছে, তো খুবই আমরা দুঃখিত এই জন্য। কখন হয়েছে দেখুন, মনে হয় রাতের দিকে হয়তো নিয়ে গলায় দড়ি নিয়ে ঝুলে গেছে। ঠিক আছে, আমরা সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখলাম ওই 7:45 নাগাদ, 6:30-7:45 নাগাদ। কি নাম ওই যুবকের? ওনার নাম শুভদীপ ঘোষাল। বাবার নাম? বাবার নাম কাশীনাথ ঘোষাল। বয়স কত হবে ওই যুবকের? 21 প্লাস। কোনো পড়াশোনা করছে না? HS পর্যন্ত পড়েছে, তারপরে এখন পড়াশোনা ছেড়ে দিয়েছে, বাড়িতেই থাকছে। কোথায় বাড়ি? ওনার বাড়ি ধুলেপুর। ধুলেপুর, গোঘাট। আমি ওর দাদা হই, মানে জেঠুর ছেলে হই। আমার নাম জ্যোতির্ময় ঘোষাল। ছেলেটা মাথা মানে একটু গোলমালের মতো গেল, মানে বাপ মার সঙ্গে বলতুনি, পুরোটা চাঁদ নিজে একটু হতো। তারপর ওই গেম খেলা মানে কাজের মন দিতুনি, আর ওই ঘরে ফিরি বস থাকতো, দোকানকেও যেতুনি। তারপর ফাঁক জায়গা দিয়ে চলে গেলো, বছরখানে মানে কাজ করলো, ছমাস আবার পালিয়ে এলো। তারপর আজ সকালবেলা আমি এটা ঘরে কাজ আসবো বলে ঠিক করেছি, তারপর ওর বাপ দেখতে পেয়েছে যে মানে ঝুলছে, তবে আমরা জানতে পারি গলায় দড়ি দিয়ে। হ্যাঁ, গলায় দড়ি। এই গ্রামটার নাম ধুলেপুর। আর ওই ছেলেটির নাম? এটা ধুলেপুরের কি পাড়া? কি নাম? কি পাত্র? যাদব পাত্র। আমি এই জায়গায় কাজ করি। বলবো ঘটনাটা, রাতে ছেলে হয়েছে, কখন হয়েছে কেউই জানে না, ঘটনাটা কেউই জানতে পারিনি আমরা। কি জানতে পারলেন? সকালবেলায় দেখছি ওই ঘটনা।
ভিতরে ঘরে কি হচ্ছে না হচ্ছে কিছুই জানতে পারা যায়নি। একটা ছেলে ঘর থেকে বেরুলে তবে তো তার কি হচ্ছে না হচ্ছে জানতে পারা যাবে। সে সব সময় ঘরে ওই গেম, শুধু শুধু গেম, ওই গেম হয়েছে ছেলেটার আগুন, আর কিছু নেই। বাড়ি থেকে বেরোতো না? না না, ওই তো জিজ্ঞেস করো না, তো পাশাপাশি এরা রয়েছে জিজ্ঞেস করো না, বাড়ি থেকেও বেরোইতোই না, ঘরে যে একটা ছেলে রয়েছে কেউই জানতে পারে না। কি গেম খেলতো মা? সে বলতে পারবো না বাবা। গেম খেলতে কি? হ্যাঁ খেলতো, যে হিন্দি কথা বলতো এটুকুনি শোনা যেত, যেটুকুনি সেটুকুনি জানি আমরা। ছেলেটা কি হিন্দি কথা বলতো? হ্যাঁ। আপনার নাম মা? হ্যাঁ আপনার নাম? পদ্মা শ্যামল। আমার মা বাবা মারা যাওয়ার পর থেকে আমার দাদাদের কথাই আমার কাছে শেষ কথা। কিন্তু তুমি কি চাও? তোমার শোনো, বিশ্বাসটা দুজনের মধ্যে, ওটা বাইরে প্রমাণ করার কোনো দরকার নেই। ভেবেছিলাম খেলার মাঠে হিরো হব, কিন্তু জীবনের মাঠেই বারবার হেরে যাচ্ছে। গোল আমাকে করতেই হবে। স্বপ্নের বাড়ি মনের মতো সাজাতে হলে আসতেই হবে নিউ কালীমাতা হার্ডওয়্যার স্টোরসে। বাড়ি এবং ওয়াশরুম সাজানো, চোখ ধাঁধানো অত্যাধুনিক আইটেমের অভিনব সম্ভার, ন্যায্য দাম আর গুণগত মান। নিউ কালীমাতা হার্ডওয়্যার স্টোর, ডহরকুণ্ডু আলুপট্টি, হুগলি। ফোন 03211261227।